আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যখন ফেসবুক মেসেঞ্জার অথবা ফেসবুক লাইটে মেসেজ অপশনে যাচ্ছি তখন দেখেন উপরের দিকে ক্রিয়েট প্রিন্ট করতে বলতেছে তো একটা প্রিন্ট আমাদেরকে তৈরি করতে বলতেছে তো এটা আমি ফেসবুক লাইটে আপনাদেরকে দেখলাম আমি একটু ফেসবুক মেসেঞ্জারে চাই দেন ফেসবুক মেসেঞ্জ ঢোকার সঙ্গে সঙ্গে এরকম অপশন আপনারা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন তো আসলে এখানে কিসের পিন চাচ্ছে এটা আসলে অনেকেই বুঝতেছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং কীভাবে এই পিনটা তৈরি করবেন এবং পিনটা তৈরি করে আপনার কী লাভ হবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো আপনারা কি করবেন প্রথমে আপনার আগে প্রিনটা তৈরি করে নেন আমি প্রিনটা তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে ক্রেট পিন লেখা আছে তো ক্রেট পিনে আপনারা ক্লিক করবেন ক্রেট পিনে ক্লিক করার পরে আপনি এমন একটা পিন নাম্বার এখানে দিবেন যে পিন নম্বরটা আপনারা সবসময় মনে রাখতে পারবেন আমি আমার পিন নম্বরটা দিলাম দেওয়ার পরে আবারও কনফার্ম পিন নম্বর দিতে হবে তো আমি আবারও কনফার্ম করার জন্য সেম পিন নাম্বারটি আবারও দিচ্ছি ভিউয়ার্স আমি কনফার্ম পিন নম্বরটা দিয়ে দিলাম কনফার্ম পিন নম্বরটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন পিন নম্বরটি নিয়েছে পিন নম্বরটি যখন নিয়ে নিয়েছে দেখেন এখানে কিন্তু আমরা সরাসরি মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করলাম তো আমাদের এই পিনটা দিয়ে কী লাভ হলো আমি আপনাদেরকে এখন বুঝাই ভিউয়ার্স আমরা কিন্তু পিন ক্রিয়েট করলাম পিন একটা নতুন পিন নম্বর দিয়ে দিলাম এই পিন নাম্বারটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমরা যেখানে এখন থেকে যেখানে লগ ইন করতে যাই না কেন এই পিন নম্বরটি চাইবে তা আপনি এই পিন নম্বর ছাড়াও কিন্তু আপনি কিন্তু আপনার মেসেঞ্জারটি লগ ইন করতে পারবেন এই পিন নম্বর দিয়ে যখন লগ ইন করবেন কি হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু বোঝানোর চেষ্টা করতেছি মনে করেন এই ব্যক্তিটার সঙ্গে আমি ফেসবুক খোলার পরে যত চ্যাট করেছি সব চ্যাট কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আগে কি হইতো আমরা যে মোবাইলে হোক না কেন আমরা যখন আমাদের ফেসবুক মেসেঞ্জারটি লগ ইন করি যার সঙ্গে যার সঙ্গে মেসেজ করেছি সব মেসেজ কিন্তু আমরা দেখতে পাইতাম এই পিন নম্বর সেট করার ফলে এখন থেকে যদি আমরা কারো মোবাইলে অন্য কারো মোবাইলে যদি লগ করি ওই পিন নম্বর না দেওয়া পর্যন্ত তার সঙ্গে যে চ্যাটগুলো করেছি আর আপনি কিন্তু দেখতে পাবেন না আপনি যখন পিন নাম্বার ছাড়াই আমরা যে পিন নাম্বারটা একটু আগে তৈরি করলাম এই পিন নম্বর ছাড়াই যদি আপনি যে কারো ফোনে আপনার মেসেঞ্জারটি লগ করেন তাহলে কিন্তু আগের কোনো মেসেজ আপনি দেখতে পাবেন না জাস্ট শুধুমাত্র রিসেন্টলি যে মেসেজগুলো লেনদেন করবেন লগ করার পর সেই মেসেজগুলোই দেখতে পাবেন এই যে মনে করি এই লোকটার সঙ্গে আমার যত লেনদেন মানে মেসেজ হয়েছে সব মেসেজ কিন্তু আমরা আগে লগ করলে যে কোনো ফোন থেকে লগ করলে দেখতে পাইতাম পিন নম্বর দেওয়ার ফলে কি হচ্ছে আমরা কিন্তু তার আগের মেসেজগুলো দেখতে পাবো না যতক্ষণ না পর্যন্ত এই পিন নাম্বার দিয়েছি তো এই পিন নাম্বারটা দিলেই আমরা কিন্তু আগের যত মেসেজ আছে যত মানুষের সঙ্গে মেসেজ করছি যত পুরাতন মেসেজ হোক না কেন সব মেসেজ আমরা কিন্তু দেখতে পাবো তো ভিউয়ার্স এই পিন নম্বরে একটাই কাজ আমি একটু একবার সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি এই পিন নম্বরে একটাই কাজ আপনি যখন আদার্স ডিভাইসে লগ করবেন লগ করার পরে আপনি যদি এই পিন নাম্বার দিয়ে যদি লগ করেন তাহলে আগের মেসেজ আপনি সব দেখতে পাবেন আগের যত মেসেজ আছে সব দেখতে পাবেন আর যদি পিন নাম্বার ছাড়া লগ করেন তো আপনি কি হবে মনে করেন এই যে ব্যক্তিগুলো দেখা যাচ্ছে এই যে যাদের সঙ্গে আমি সেট করেছি এই মেসেজগুলো আপনার আগের মেসেজগুলো দেখতে পাবেন না আপনি রিসেন্টলি যে মেসেজগুলো করবেন তাদের সঙ্গে সেই মেসেজগুলোই দেখতে পাবেন এইটাই হচ্ছে এই ক্রেট পিনের কাজ ভিউয়ার্স আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে যদি কেউ না বোঝেন তো আবারও আমাকে আমার ভিডিওর কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আরও একটা বিস্তারিত ভিডিও আপনাদের সামনে হাজির করব, তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ